এদিকে আসো। গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা সকালে শুরু করলাম, সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত। তো যাই হোক, এখানে দেখেন আমি নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, আর আমার হাজব্যান্ডকে আমি নাস্তা দিয়েছি, সে খেয়ে অফিসে যাবে। তো এখানে ডিম ভাজি রুটি বানিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু তাকে নাস্তা দিয়ে আরও রুটি আমি বানাচ্ছি। এখনও তো একবার চুলার কাছে আসছি, একবার ওইখানে যাচ্ছি, তো এইভাবে আর কি নাস্তাটা কমপ্লিট করছি বানানো। আর চা বানিয়ে রেখেছি, কেউ খাবে ডিম, কেউ খাবে রুটি, আর কেউ খাবে নিহারি দিয়ে। তো এভাবে আর কি মানে নাস্তা বানাইতে হয়। আবার কেউ কখনো দেখা যায় আলু ভাজি খাই, তো এক এক সময় এক এক রকম আর কি। তো যাই হোক, নাস্তা তো কমপ্লিট আমার, আমি সবার আগে নাস্তা করেছি, যেহেতু আমি গতকাল রাত্রে না মানে কিছু খাইনি, তো যার কারণে আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছিলো। তো আমি বানানোর সময়ই নাস্তাটা করে ফেলেছি, আর এখন আমার হাজবেন্ড আমার মেয়েকে একটা বড় বেলুন এনে দিয়েছে, তো সেটা নিয়ে সে খেলা করছিল, আর এখন সে যাচ্ছে ছোট বেলুন আনতে, কারণ তার বড় বেলুনটাতে হচ্ছে না, তো তার ছোট বেলুন লাগবে। তো সে তার বাবাকে নিয়ে দোকানে চলে গেল। তো অফিসে বের করে দিয়ে কাজ কিছু সেরে এখন একটু এসেছি বাসার পিছনে, আর এটা হলো আমার সবজি ক্ষেত বললে চলে। তো এখানে আমি অনেক কিছু লাগাই, মানে যখন সময় পাই আসি, মাঝে মাঝে ঢুকি। তো এখানে পুঁই শাক লাগিয়েছি এর আগে, তো বেশ বড় হয়ে গিয়েছে, তো পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু এখন বর্ষার সময় অনেক আগাছা বড় হয়, তো আগাছা অনেক হয়েছে ভিতরে, তো এখন ভালো করে পরিষ্কার করে দিয়ে কিছু কচু শাক আর কি কেটে নিব। তো এই শাকগুলো কিন্তু খাওয়া যাবে ছোট ছোট, দেখে খুব ভালো লাগছিল। আর সাথে তেলা কচুর কিছু আগা নিয়ে নিব, তো যার কারণে শাকগুলো আর ফেললাম না। আর এটা দেখেন আমার আলু গাছ, আমরা খাওয়ার জন্য যে আলুটা কিনেছিলাম মিষ্টি আলু, সেটার থেকে আর কি চারা বের হয়েছিল, ওটাই লাগিয়ে দিয়েছি এখানে। আমার কিন্তু গাছগুলো লাগানো খুব পছন্দ, সেই ছোট থেকেই আমি গাছ খুব ভালোবাসি, সবজি গাছ বলেন বা ফুল গাছ বলেন সব কিছুই আমার খুব ভালো লাগে। তো আমি সময় পেলে কিন্তু এই গাছ ওই গাছ এই গাছ মানে আমি লাগাই, আমার খুব ভালো লাগে। আর যখন গাছটা বড় হয় দেখতে সুন্দর লাগে, তখন তাকায় থেকে দেখতে আমার কী যে ভালো লাগে, কি বলবো মানে বুঝাতে পারবো না, যে যখন একটা গাছ বড় হয় দেখতে সুন্দর লাগে, তখন ওইটা আমি তাকিয়ে তাকিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। তো এখানে আমি কচু শাক আর কি ডাটা কেটে নিচ্ছি, আর এই এটা কিন্তু আমি মানে তরকারির উপরে দিয়ে খেতে পারবো, কোনো ভাপ দিতে হবে না, একটুও গাল চুলকায় না। এটা আমার নানির দেশ আর কি, পাবনা থেকে নিয়ে আসা। আমি আম্মাকে বলছিলাম, তা আম্মা যখন পাবনা গিয়েছিলো তখন তিনটা চারা এনেছিল, মানে কচু গাছের গোড়া এনেছিল তিনটা, তো আমি তিনটা লাগিয়েছিলাম, তো আমার বেশ কয়েকটা চারা হয়েছে। এবার তিন চারটা চারা বের হয়েছে, আর প্লাস ওই তিনটা গাছ আছে এখনও। তো এখান থেকে মাঝে মাঝে নিয়ে আমরা খাই। তো আজকে আম্মাকেই কেটে দিব, আমরা রান্না করব না, আম্মা অনেক দিন ধরে বলছিল, আর ছোট মাছ নিয়ে এসেছে বাসায়। তো আমি এখান থেকে কিছু আর কি কেটে নিচ্ছি, এখন অনেকগুলো হয়ে গেছে, আর বেশি হলে গাছগুলো যেহেতু বড় হয় না, তো ডাটাগুলো একটু বয়স্ক হলে নষ্ট হয়ে যায়, তো এই জন্য কিছু বেশি করে কেটে নিলাম। এটাকে আমরা কিন্তু ঢাকাতে আর কি দুধ কচু বলি, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে ডাকে, আর আমাদের ওইদিকে ঘট কচু বলে আমরা চিনি এটা। তো এখানে অনেকগুলা কেটে নিলাম, আর আমি এদিকে হাতে ক্যামেরা ধরে রেখেছি, তো এদিকে যে ভিডিও হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো যাই হোক, পিছনে এসেছি আমার শাশুড়ির লম্বা একটা জুতা পরে, যেহেতু আমার একটু উঁচা জুতা নেই বাসায় পরার, আর পিছনের দিকে একটু নোংরা কাদা, তো পোকারও একটা ভয় আছে, যার কারণে তার থেকে একটা পুরাতন উঁচা জুতা নিয়ে আমি পরে এসেছি। তো এখানে দেখেন আমার পায়ে কত বড় একটা জুতা, আমার পায়ের অর্ধেক আর কি। তো আমি কিন্তু খেয়াল করিনি, পরে দেখলাম, যেটা এমনিতেই ভিডিও হয়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কুক হাউস অ্যান্ড ডেল ব্লগ থেকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি বাগানে কী কাজ করছি, কী গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মোটা কয়েকটা কেটে নিচ্ছি, আর এগুলো কিন্তু গাল চুলকাই, এগুলোকে ভাপ দিয়ে রসুন দিয়ে তারপরে এই কচুটা রান্না করে খেতে হবে। আর এটা আমার লাগানো পেয়ারা গাছ, অনেক মজা এই গাছের পেয়ারা, আর লাগানো আছে কলা গাছ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।